মানুষ যদি জানতো যে একটা গাছ কি পরিমাণ অবদান রাখে আমাদের পরিবেশে, এটা যদি সত্যিকার অর্থে মানুষ বিশ্লেষণ করত, সে তার শেকড় থেকে একেবারে পাতা পর্যন্ত, শিখর পর্যন্ত এটা যদি চিন্তা করত, তাহলে মানুষ কিন্তু গাছকে সালাম করত যে তুমি হচ্ছ প্রকৃতির প্রাণের প্রকৃত বন্ধু। সে কারণে সবাইকে শুভ দুপুর। নওগাঁর কুশিয়াডাঙ্গার রিজিক নার্সারি থেকে এখানে প্রস্তুত হচ্ছে 2 লাখ চন্দ্রমল্লিকা। আমরা একটা ক্যাপশন কিন্তু আমি সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ভিডিওর ট্যাগলাইনে ইউজ করেছি, সেটি দেখে হয়তো অনেকে এই ভিডিওতে ঢুকেছেন। আমরা সেটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন রাহাত স্যার। স্যার, আপনার সাথে একটু আমাদের বন্ধুদেরকে পরিচয় করে দিতে চাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমি জানতে পারলাম যে আপনি এখানে 2 লক্ষ চন্দ্রমল্লিকা প্রস্তুত করছেন, সেই সাথে এই জায়গাটা মূলত একটা পরিত্যক্ত জায়গা ছিল যেটা নিয়ে আপনি কাজ শুরু করেছেন, সেই গল্পটা যদি আমরা একটু অল্প করে শুনতে পারি। জি, খুব চমৎকার একটা গল্পের সূচনা হতে পারে এটা দিয়ে। কারণ আমার সবসময় এই লক্ষ্য থাকে যে একটা পড়ে থাকা জিনিসকে কীভাবে কাজে লাগানো যায়। যেমন এই জায়গাটাই গত 35 বছর ধরে পড়েছিল, এখানে বর্ষাকালে জঙ্গল হয়ে যেত, আবার খরার সময় সেটা পরিষ্কার করে খলা হিসেবে ব্যবহার করা হতো। এই জায়গাটাতে আমি মনে করলাম যে এখানে একটা নার্সারি করে উঠতে পারে, একটা মাদার এরিনা হতে পারে অন্তত। আচ্ছা, যেখানে আমরা মা রাখবো, এখান থেকে চারার সংখ্যা বৃদ্ধি করে নার্সিং করে বড় করে তুলে সেখান থেকে ফুল ফুটিয়ে বিক্রি করা হবে, এরকম একটা নার্সারি করে তোলা যায় কি না। বসে মাত্র 3 দিনের একটা পরিকল্পনা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে করা হবে এখানে। আচ্ছা, তাহলে সেটা সময় ছিল ফেব্রুয়ারির শেষ, তার মানে তখন আসলে ফুলের সিজন শেষ, কিন্তু আমাদের নার্সারিতে তো ফুলেরই, ফুলের সিজন যেহেতু শেষ, তাহলে কী করা যায়, আবার ফুলের সিজন আসতে আরও 10 মাস অপেক্ষা করতে হবে। তখন যাদের সঙ্গে নিয়ে আমি এটা করতে যাচ্ছিলাম তাদের, না এটা এখনই কী করা যায়, তখন আমি একটু ভাবলাম, আরও একদিন ভাবলাম যে এখন কী করা যায়। হ্যাঁ, করা যায়, এখনও করার একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি এখন কিছু মা সংগ্রহ করে নিতে পারি, আচ্ছা, তাহলে সেখান থেকে আর সব নার্সারিতে সিজন শুরু হওয়ার আগেই আমরা একটু অ্যাডভান্স থাকতে পারবো, তখন এই হচ্ছে। এটা তো চন্দ্রমল্লিকা, জি জি। আচ্ছা, এটা এটা শুধু চন্দ্রমল্লিকারই আপনার লক্ষ্যমাত্রা হচ্ছে কতগুলো এবারে? আমাদের টার্গেট এটা ডিসেম্বরের লাস্ট উইকে আমরা 2 লক্ষ চারাতে ফুল ফুটাবো। আচ্ছা, আর পাশাপাশি কি অন্য কোনো পরিকল্পনা আছে কিনা এই কাজটা, মানে এই 2 লক্ষ ফুল ফোটানোর পরে এটাকে নিয়ে আপনার পরিকল্পনা সম্পর্কে? জি, পরিকল্পনা খুবই চমৎকার পরিকল্পনা আছে। আপনারা সবাই জানেন বৈশ্বিক উষ্ণতায় পৃথিবী কাঁপছে বলা চলে, তো এখানে সবারই কিছু না কিছু ভূমিকা আছে। আমাদের ভূমিকা কী, মানুষ হিসেবে আমাদের ভূমিকা কী, আল্লাহ তাআলা তো একটা পরিবেশ দান করেছেন, আমাদের ভূমিকা কী? আমাদের ভূমিকা, আমরা প্রচুর গাছ লাগাতে পারি, তো আমরা যদি গাছ লাগাই তাহলে পৃথিবী আর একটু শ্যামল সবুজ থাকবে, আমাদেরই উপকার হবে তাতে। তো দেখা যায় যে আমরা আসলে গাছ কাটতে পছন্দ করি, কিন্তু লাগানো সেহারে হয় না। একটা ম্যাচিউর গাছ কাটলে যে পরিমাণ অক্সিজেন সেটা থেকে সিক্রেশন হতো, আমরা একটা চারা লাগিয়ে সেটাকে মেকআপ করতে পারবো না। বড় গাছ লাগালে, মানে অন্তত তার এগেনস্টে 200 গাছ লাগালে তার কাছাকাছি ক্ষতিটা পোষাতে পারে, কিন্তু আসলে আমরা প্রয়োজনে কাটি গাছ, প্রয়োজনেই লাগানো হয়, প্রয়োজনে কাটি, কাটতে আসলে বাধা নেই, আমার গাছ আমি কাটবো, কিন্তু নৈতিক দায়িত্ব হচ্ছে আসলে আমাদের, গাছ কাটবো যত লাগাবো তার চেয়ে বেশি। তো আমাদের একটা সংগঠন দাঁড়াচ্ছে জেম, এটা হচ্ছে গ্রিন আর্থ মুভমেন্ট, এটা আমরা নওগাঁ থেকে শুরু করছি, গোটা বিশ্বব্যাপী আমরা গাছ লাগাবো। 2020 সালের এপ্রিল মাসে শুরু হয়েছে এটা নওগাঁ থেকে। আমরা পরিকল্পনা করেছি প্রত্যেকে সাবালক নাগরিক আমাদের নওগাঁ জেলার একটা করে গাছ লাগাবো প্রতি বছর। তাহলে প্রতি বছর একটা গাছ লাগাবো, কোন দিন কীভাবে লাগাবো আমরা ধরে নিতে পারি, এরকম একটা দিনকে যদি নির্ধারণ করি, নিজ নিজ জন্মদিনে একটা করে গাছ আমরা লাগাতে পারি সবাই। দারুণ। এবং নিজ জন্মদিনে লাগালাম, এবং এটাকে আর একটু বড় প্রোগ্রামে নিতে হলে আমার জন্মদিন উপলক্ষে আমার ক্লোজ যে তাকে একটা গিফট করলাম, আমি একটা লাগালাম আমার এক বন্ধুকে, আমি গিফট করলাম যে আমার জন্মদিন উপলক্ষে তোমার গিফট, এটা তুমি যে কোনো এক জায়গায় লাগিয়ে দিও, তাহলে আমার এক জন্মদিনে দুটা, মানে দু চারটা গাছ অটোমেটিক লাগানো পড়ছে। আচ্ছা, আমাদের আহ্বান হচ্ছে যাকে আমরা গাছ দিলাম বা প্রত্যেক ব্যক্তির জন্য আমাদের আহ্বান,
আপনিও একটি গাছ লাগাবেন আপনার জন্মদিনে এবং আর একটা গাছ আরেকজনকে উপহার দিবেন। তাহলে এত গাছ পাবো কোথায়? গাছ জেম প্রতি বছর প্রতি জেলার জন্য 1,00,000 গাছ বিনামূল্যে বিতরণ করবে। এটার জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, স্কুলে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে ফোরাম হবে, সেই ফোরামের মাধ্যমে ফোরাম সদস্যদের মাধ্যমে এই বড় কাজটা আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এই 2024 সালের জানুয়ারি মাসেতে। বন্ধুরা, মানে মানুষ যদি জানতো যে একটা গাছ কী পরিমাণ অবদান রাখে আমাদের পরিবেশে, এটা যদি সত্যিকার অর্থে মানুষ বিশ্লেষণ করতো, সে তার শেকড় থেকে একেবারে পাতা পর্যন্ত, শিখর পর্যন্ত এটা যদি চিন্তা করতো, তাহলে মানুষ কিন্তু গাছকে সালাম করতো যে তুমি হচ্ছো প্রকৃতির প্রাণের প্রকৃত বন্ধু। সে কারণে গাছ আমাদের লাগাতে হবে। আমরা রিজিক নার্সারি সম্পর্কে জানছিলাম, স্যারের পরিকল্পনাটা খুবই সুন্দর, আমি বেশি কথা বলবো না। আপনারা এই রিজিক সম্পর্কে যদি ভিডিও চান, জিএম সম্পর্কে ভিডিও চান, তাহলে জিএমের যেই অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে আপনারা চোখ রাখতে পারেন। আর সবার প্রতি আহ্বান, সামনে বর্ষা আসছে, এই বর্ষায় আপনারা স্যার যেটি বলছিলেন যে নিজেদের জন্মদিনে একটা করে গাছ লাগাতে পারেন এবং আপনার বন্ধুকে কিন্তু গাছ উপহার দিতে পারেন। গাছের দাম কিন্তু বেশি নয়, কিন্তু এই একটা একটা করে গাছ আমরা যদি লাগাই, যেমন আমার একটা চিন্তা ছিল, সেটা একটা ব্যক্তিগত চিন্তা যে আমি আমার জীবনে 10,000 গাছ যে কোনোভাবে আমি লাগিয়ে যাব। এভাবে কিন্তু আমরা আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি, বর্তমান সময়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। স্যার, আমাদেরকে শেষ মুহূর্তে আমাদের যারা, বিশেষ করে আমাদের মতো যুবকরা, এখন তো চাকুরিটা খুব কঠিন একটা জিনিস, যেটাকে সোনার হরিণ বলা হচ্ছে, তারা উদ্যোক্তা হতে যারা চান, তারা গাছ নিয়ে কাজ করতে পারেন কিনা, তাদের সম্ভাবনা কতটুকু? জি, সম্ভাবনা এটা শতভাগেরও বেশি। কী জন্য? যে একটা হচ্ছে এটা আনন্দের, গাছ লাগিয়ে বড় করব, সেটা আমার চোখের সামনে বেড়ে উঠবে, ফুল ফুটবে, সেটা দেখে আমরা আনন্দ পাবো। এটা আনন্দের কাজ, একটা খুব বেশি পরিশ্রম নেই, খুব বেশি এখানে জায়গাও লাগবে না, খুব বেশি ইনভেস্ট করতে হয় না। এই জন্য যারা বেকার আছেন বা চাকরি খুঁজে হচ্ছে না, তারা বাগান শুরু করুন, যে কোনো বাগান, ফলের, ফুলের, সবজির বাগান শুরু করুন। বাগান থেকে আয় আসবে, বাগানের পাশে যদি একটা নার্সারি করে তোলা যায়, সেই নার্সারি থেকে আয় আসবে, নার্সারির আয় যে কোনো কৃষি খামারের চেয়ে লাভজনক, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। আমি যারা উদ্যোগ নিতে চান তাদেরকে আমি পরামর্শ দিয়ে, চারা দিয়ে, বীজ দিয়ে আমি সহযোগিতা করতে রাজি আছি। যে কেউ, দেশের যে প্রান্তের যে কেউ যদি চান যে আমি একটা নার্সারি করতে চাই, আমি তাকে ডেকে নিয়ে এসে প্রয়োজনে আমি যেয়ে আমি তাকে সহযোগিতা করব। সে একটা ফুল ফ্লেজড নার্সারি কীভাবে গড়ে তুলতে পারে এবং তার একটা আয়ের পথ সৃষ্টি করতে পারে। মাত্র 10% জমি, 10,000 টাকা যার কাছে গচ্ছিত আছে, সেই একটা নার্সারি শুরু করতে পারে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও সময় করে আপনার নার্সারিতে এসে আমরা হয়তো দেখতে পাবো যে তখন যেটা বলছিলেন, আমি এখনই কল্পনা করছি কিন্তু, যে ফুল ফুটে আছে সারি সারি, আমরা এসে দেখছি হয়তো। বন্ধুরা, আমরা খুব শীঘ্রই এই চন্দ্রমল্লিকা সম্পর্কে আমি বলি একটু, চন্দ্রমল্লিকা গাছ সম্পর্কে আমরা একটু জানি। এটা চন্দ্রমল্লিকা পমপম ভ্যারাইটি, এটা আমাদের যে কথা বলছিলাম আমি, যে অসময়ে শুরু করা নার্সারি, এটা অসময়ে শুরু করে তারপরে 2,00,000 চারার তৈরির টার্গেট নিয়ে ফেললাম কিভাবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে, থাকতে পারে, এবং এত ছোটো জায়গাতে। তো এটা পরিত্যক্ত জায়গা, আগে বললাম এই পরিত্যক্ত জায়গাতেই আমার টার্গেট 2,00,000 চারা আমি চন্দ্রমল্লিকার এই রেজিক নার্সারিতে তৈরি হবে বিক্রির জন্য, বিক্রি এবং বিতরণের জন্য। তো যেহেতু সংখ্যায় অনেক চারা তৈরি হবে এবং চন্দ্রমল্লিকা এটা আল্লাহর মতো অনেক সফলভাবে আমরা ফুটাতে পারি, এখানে অনেক কালার আছে, অনেক ভ্যারাইটি আছে, এবং সবচেয়ে সুন্দর তৈরি গাছ সবচেয়ে কম দামে আমরা এখান থেকে সেল করতে পারবো। কেমন দাম হতে পারে স্যার এই গাছগুলো তখন? যেমন এই একটা গাছ, এইটা গাছ একটা মাদার গাছ থেকে কেটে আমাদের এই নার্সারিতেই কাটিং থেকে চারা তৈরি করা, এবং এটা চারার বয়স কেবল 1.5 মাস, এটা ফুল ফুটবে, কলি আসবে ডিসেম্বরের প্রথমে, ফুল ফুটবে ডিসেম্বর শেষ সপ্তাহে, এবং ফুল ফ্লেজেড গাছ ভরে ফুল থাকবে এটা পুরো জানুয়ারি ধরে এবং ফেব্রুয়ারি ধরে। তো এখন চন্দ্রমল্লিকা গাছে, একটা গাছে
যদি সঠিক যত্ন করা যায় প্রচুর ফুল ফোটানো যায়। আমাদের টার্গেট এই একটি এই গ্রো ব্যাগে, সামান্য 6 ইঞ্চি গ্রো ব্যাগে আমরা একটি গাছে 300 করে ফুল ফোটাবো। ওয়াও, 300 করে ফুল ফোটাবো, এটাও সম্ভব? এটাও সম্ভব, এবং দাম মাত্র রাখবো 30 টাকা পাইকারি রেট। এটা তো একেবারে কি বলবো, কল্পনারও বাইরে। যার যতগুলো চারা লাগে আমরা দিতে পারবো, ফুটন্ত ফুল 300 ফুল থাকবে, 30 টাকা করে দাম। এবং সেটা হয়তো নার্সারি থেকে নিলে সেটাকে ক্যারিং খরচ টরচ এগুলো একটা ব্যাপার থাকে, এখান থেকে নিতে হবে, এটা নার্সারি থেকে নিলে হয়তো এরকম 30 টাকা মাত্র। খুব সুন্দর, খুব সুন্দর। কারণ এটা ওই যে অসময়ে শুরু করে এটা কিছু একটা নার্সারি থেকে ওরা ফেলে দিচ্ছিল, অযত্নে অবহেলায় পড়েছিল, ফুল শেষ হয়ে গেছে। কিছু মা গাছ দেখে আমি বললাম যে এটা আমার দরকার, তো কিছু কম দাম রেখে আমাকে দিয়ে দিয়েছিলো আর কি, 100 গাছ। ওই 100 গাছ নিয়ে এসে তখন দেখে অনেক লোক হাসাহাসিও করছে যে ফুলের সিজন শেষ, মরা গাছ নিয়ে এসছে কিনে। তো এটা দিয়ে কী হয় সেটা তো আমি জানি। তো এখান থেকেই এই যে আমাদের এই যে প্রায় ওই 100 গাছ থেকে প্রায় 1200 গাছ তৈরি হয়ে গেছে, তো এরাও মা হয়ে গেছে। এখান থেকে কাটিং করে করে এই এই পুঁজির থেকে ওই 100 গাছ শুরু, ওরে দিয়ে আমি 2 লক্ষ গাছ তৈরি করবো ইনশাল্লাহ এই রেজিক নার্সারিতে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। স্যার, তাহলে আজকের মতো আমরা একটু বিদায় নিতে চাই, আমাদের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমরা আবারও সময় করে ভিডিওতে আসব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।